আসসালামু আলাইকুম, কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2022, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিলে 22 সালের ভোকেশনাল শাখা থেকে, তোমাদের জন্য একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি। তোমরা এসএসসি ভোকেশনাল 2022-এ যেদিন রেজাল্ট দিবে সেভাবে কীভাবে দেখবে আগে একটু স্মরণ করে দিতে চাই, যেহেতু দিন আস্তে আস্তে ঘনিয়ে আসছে। তো রেজাল্ট দেখার জন্য তোমাদের যেতে হবে, যেটা সেটা হচ্ছে গুগলে যেতে হবে। যাওয়ার পরে তোমরা লিখবে হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড। কী লিখবে? কারিগরি শিক্ষা বোর্ড লিখলে এরকম একটা ইন্টারফেস আসবে, এসএসসি পর্যায়ে। এই যে এসএসসি পর্যায়ে তোমরা ক্লিক করবে। ওকে, এসএসসি পর্যায়ে যদি ক্লিক করো, কারণ তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেখানে দেখো আমাদের সম্পর্ক, পাঠ্যক্রম, শিক্ষকদের তথ্য, প্রকাশনা, রেজাল্ট, ডাউনলোড, ফটো গ্যালারি, অ্যান্টি VQRF ওয়েবসাইট, ই সেবা। তো আমাদের দরকার কী? রেজাল্ট। আমরা রেজাল্টে যাব। যখন রেজাল্টে এখানে আমাদের মাউসটা নিয়ে যাচ্ছি, তখন দেখি এখানে লেখা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা এগ্রি, এইচএসসি, বিএম বা ডিকম আর এসএসসি পর্যায়ে। তো আমাদের দরকার কী? আমাদের এসএসসি পরীক্ষা, আমরা এখানে ক্লিক করব। ওকে, তো যদি ক্লিক করি দেখো এরকম একটা পেজ নিয়ে আসতেছে, যেখানে মিনিস্ট্রি অফ এডুকেশন, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ। ওকে, আসলো। এখন তুমি এখানে পূরণ করবা, কী করবা? দেখো এসএসসি আলিম আর এখানে আছে ইকুইভ্যালেন্ট। তো আমরা এখানে এই যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করব। এখানে অনেক কিছু আছে, জেএসসি, এসএসসি ইত্যাদি। তো আমরা পরীক্ষা দিয়েছি কিসে? এসএসসি ভোকেশনাল। এই যে এসএসসি ভোকেশনাল, এ দিলাম। দেওয়ার পরে এটা কমপ্লিট। এখন আসছে ইয়ার, আমরা পরীক্ষা দিয়েছি কত সালে? 2022। দেখো এটা 21 সাল পর্যন্ত আছে। এখানে তোমরা যখন রেজাল্ট দিবে তখন 22 সালটা অ্যাড করা হবে। তখন তুমি এখানে মনে করো 22-এ ক্লিক করবে, চলে আসবে এটা। টেকনিক্যাল বোর্ড অলরেডি চলে আসছে। এখন এই তিনটে ঘর তোমার পূরণ করতে হবে। রোল তুমি দেখে সুন্দর করে রোল ওঠাবা, যে যেগুলো আছে আমরা এরকম করে রোল ওঠালাম। রোল ওঠানোর পরে এখানে উঠাতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার উঠালাম, এখন কি করবে? এই এই সংখ্যাটা দেখো, এখানে আমাদের আছে 6 আর 5, 6 প্লাস 5, 6 প্লাস 5 ইকুয়াল করলে কত হয়? 11। তো তুমি দিবা এখানে 11। ওকে, দেওয়ার পর যখন সবগুলো সঠিকভাবে পূরণ করবে তখন এখানে দিবে হচ্ছে সাবমিট। সাবমিটে চলে যাবা, দেখো আসে নাই কিন্তু, কারণ কি আমরা যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিলাম সেগুলো কি নাই, সঠিক ছিল না। ওকে, তো তোমরা এভাবে রেজাল্টটা নিজেরাই প্রিন্ট করতে বের করতে পারবা এবং নিজেরাই কম্পিউটার বা অন্যান্য কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিতে পারবো, ডাউনলোড করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনে রেজাল্ট আসতেছে, দোয়া করি সবার রেজাল্ট যেন ভালো হয়। হ্যাঁ, আর প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো চলতেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা মনোযোগ সহকারে তোমরা দিবে। আর একটি বিষয় হচ্ছে সামনে কোথায় গিয়ে ভর্তি হবা, অবশ্যই যোগাযোগ করবে ভর্তির বিষয়ে। আর একটি বিষয় হচ্ছে বিএম শাখায় যারা ঢাকার আশেপাশে ভর্তি হতে চাও অবশ্যই আমার কাছে ভর্তি হবে, তাহলে তোমরা অনেক কিছু ছাড় পাবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।